বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। রাজধানী ঢাকায় আজ 11 অক্টোবর বেলা 3টায় বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সদস্য সচিব জনাব জাকির হোসেন, ফেডারেশনের উপদেষ্টা জনাব মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হোসেন। আলোচনা সভায় শুভেচ্ছা বাণী দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব শামসুল হক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কোতোয়ালি থানার সভাপতি মোহাম্মদ পিনসু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য বলেন সম্প্রতি করোনা মহামারীকালে পরিবহন শ্রমিকরা গাড়ি চালাতে না পেরে তাদের জীবন জীবিকায় সংকট নেমে আসে। নানা পরিস্থিতির শিকার হয়ে গাড়িটার হয়তো স্টিয়ারিংটা ভালো না, গাড়ির গিয়ার ভালো না, অথবা পুলিশ তার পিছনে ধাওয়া করেছে। শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে। আমি মাত্র অটো রিক্সায় উঠি, মাত্র এই মাসে একবার দুবার হয়তো বা দুই তিন বছর হয়ে আমি উঠে জিজ্ঞেস করি তোমার কোন সংগঠন তো ভক্ত কেউ কেউ কোনো শহীদ বলে আমাদের কোনো সংগঠনই নেই, আবার কেউ বলে আমরা কোনো সংগঠনের সদস্য না, আবার কেউ কেউ বলে আমাদের সরকার কোনো দাবি দেওয়া দেয় না, শ্রমিকরা তারা আমাদেরকে দেখে না, এই সমস্ত কথাবার কেউ বলে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই যে গেলেনে যাবেন, আজকে একজন নেতার নাম দেখলাম আমি, এটিএম নাজমুল হাসান, এই যে 5000 গাড়ির কথা দেয়া বলা হলে 5000 গাড়ি শ্রমিকদের লাইসেন্স জমা দিলে এই 5000 গাড়ি শ্রমিকরা পাবে।